আসসালামু আলাইকুম, আমি কেয়া হোসেন, সিরাজগঞ্জের মেয়ে বলছি, সিরাজগঞ্জ থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমরাও বেশ ভালো আছি। আজকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে সিরাজমম চ্যানেল ওয়েলকাম করছি। আশা করছি আজকের ভিডিওটা জুড়ে থাকলে আপনাদের কাছে ভালো লাগবে। টাইটেল বা থাম্বনেল দেখে হয়তো বা বুঝতে পেরেছেন, আমাদের অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে। আসলে আল্লাহ কখন কিভাবে কাকে যে খুশি করে বা স্বপ্ন পূরণ করে এটা আসলে আমরা কখনোই জানি না, কখন আমাদের সাথে কি হবে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখতে পেয়েছেন আমি হচ্ছে দুইটা বিছানার চাদর হাতে ধুয়ে দিয়েছি, তারপরে আবার যে বিছানার চাদরগুলো বিছানো ছিল এগুলো হচ্ছে আমি দুদিন আগেই বিছিয়েছিলাম। তো এখন যেহেতু হুট করে আজকে হচ্ছে 26 রোজা এবং 18 তারিখ, আর আজকে হঠাৎ করে আমরা দেশের বাড়িতে যাচ্ছি, তো এই জন্য আমি এই চাদরগুলো উঠিয়ে ফেললাম আর পুরাতন চাদরগুলো পারি মানে পেরে দিয়েছি। এগুলো বিছানো থাকবে যাতে করে আমরা না থাকলে বেশি ধুলাবালি পড়বে, এই জন্য আর কি এই ব্যবস্থা। তারপরে মেয়ের বাবার কম্পিউটার টেবিলটাও ঢেকে দিয়েছি। বাসার যতটুকু যা আছে সেগুলো একটু গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা যাতে করে না থাকলে কোনো সমস্যা না হয়। আর এই গাছটা আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম, গাছটার অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল, তো এটা রোদে দেওয়ার পর ঠিক হয়ে গেছে, ওইটা আবার আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আসা পর্যন্ত ভালো থাকবে কি না। আর এখানে এই যে মেশিনে কাপড় দিয়েছে আমি সেই সকালবেলা, এত পরিমাণ লোডশেডিং হচ্ছে আসলে বলার বাহিরে। আর আমাদের সাভারের দিকে মনে হয় কি লোডশেডিংটা বেশি হয় যেহেতু গার্মেন্টস বেশি এর জন্য আর কি। তা আমি ওইটা দেখাতে এসে হঠাৎ করে মনে হলো যে ফ্রিজে হচ্ছে তরমুজ আছে আর এটা হচ্ছে বাসায় থাকলে তো নষ্ট হয়ে যাবে, তো এই জন্য যেহেতু আমরা বিকেলের বাস আমাদের টিকিট করা হয়েছে, তো যাওয়ার সময় আমরা এটা খেতে পারবো জুসটা, তো এই জন্য আমি একটু জুস করে এটা ফ্রিজে রেখে দিব, তো নিয়ে যেতে পারবো ঠান্ডা ঠান্ডা। আমি তরমুজের জুসটার মধ্যে আরও একটু পানি মিশিয়ে তারপর এটা ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি, এতে করে আলাদা যে বিচিটা আছে ওইটা হচ্ছে বের হয়ে যাবে। এই যে এখানে ব্লেন্ডারের নিচেও কিন্তু বিচিটা জমা হয়ে আছে দেখতেই পাচ্ছেন, আর এটার মধ্যে আর একটু পানি মেশালে তখন খেতেও ভালো লাগবে। এখন তো এমনিতেই এত পরিমাণ গরম মানে পড়েছে, তো দেখা যায় গাছগুলো এমনিতেই বেশি যত্ন নিতে হয়, সেই সাথে যেহেতু কিছুদিন থাকবো না এই জন্য গাছের পানিগুলো চেঞ্জ করে তারপর গাছগুলো ধুয়ে একটু বেশি করে পানি দিয়ে যাব যাতে করে আসা পর্যন্ত ঠিকঠাক থাকে। তো সেই সাথে আপনাদের সাথে শেয়ার করি আমাদের কেমন করে স্বপ্ন পূরণ হলো। আসলে আমরা যে বাড়ি যাব এটা কোনো কথাই ছিল না, যদিও বা যেতাম সেটা হচ্ছে ঈদের পর দিন যেতে চেয়েছিলাম, তো হুট করে মেয়ের বাবার হচ্ছে 16 তারিখে অফিস ছুটি হয়ে গেছে, তো 16-17 তারিখে বাসায় বসেছিল, পরে হঠাৎ করে মানে ওই বলছিল যে আমরা এবার বাড়িতে ঈদ করতে পারি, মানে আমাদের বাড়ি, তার শ্বশুর বাড়ি। তো এটা শুনে তো আমি মহা খুশি, তো বলছিল 18 তারিখে সকালে যে গিয়ে দেখবে টিকিট পায় কি না। তো এই যে আমি যখন এই কাজগুলো করছি না, ও তখন হচ্ছে টিকিট নিতেই গিয়েছে, তো ফোন দিয়ে বললো যে টিকিট পাওয়া গেছে, সেটা হচ্ছে বিকেল 5টায় বাস, তো তারপর আর কি টিকিটটা করে ফেলেছে। তো এই জন্য আমি আর কি এই টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি যাতে করে এটা এগুলো জিনিসগুলো ভালো থাকে, এসে যাতে করে সব কিছু ভালো দেখতে পাই। এখানে এই যে আমার গাছগুলোর কিন্তু নতুন নতুন সুন্দর পাতা গজাচ্ছে আবার, তো আজকে এই গাছগুলো ধুয়ে আমি এগুলো সব টেবিলের উপরে রেখে যাব এক জায়গায় করে আর কি। আর যে জিনিসগুলোর মধ্যে আমি গাছ রাখতাম মাটি সেগুলোও পরিষ্কার করে নিব। তো যাই হোক, আমার বিয়ে হয়েছে 11 বছর হলো, আর এই 11 বছরের মধ্যে একবারও আমরা বাবার বাড়িতে ঈদ করতে পারিনি, এইবার প্রথম আমরা আমার বাবার বাড়িতে ঈদ করবো, আর মেয়ে হচ্ছে তার নানুর বাড়িতে ঈদ করবে, এটা যে তার জন্য কত বড় খুশি আসলে বলে বোঝাতে পারবো না। এই জন্যই ভাবি যে আসলে আমরা একটা ভেবে রাখি, আল্লাহ আমাদেরকে কিন্তু আর একটা জিনিস উপহার দেয়,
কখন আল্লাহ কাকে কিভাবে খুশি করে, কাকে কি দেয়, এটা আসলে আমরা কেউ বলতে পারি না, তাই না? তো যাই হোক, এখন হচ্ছে আমি এই যে মাটির জিনিসগুলো পরিষ্কার করে নিব, সাথে বলতে পারেন যে আপনাদের জন্য একটা টিপস দিচ্ছি। আমি জানি না কে কিভাবে পরিষ্কার করেন, তবে যে আমি যেভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি মাটির এই পাত্রগুলো আগে একটু টিস্যু দিয়ে মুছে নিয়েছি, শুকনো টিস্যু দিয়ে। তারপরে হচ্ছে এটাতে আবার একটু সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে দিলে ভালো হয়, তবে আমি টিস্যু দিয়েই দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা চকচকে হয়েছে, আর এটা একদমই নতুনের মতো থাকে সব সময়। তো এগুলো আমি পরিষ্কার করে নিয়ে এগুলো আমি উঠিয়ে রেখে যাব কোনো একটা ক্যাবিনেটের মধ্যে, যাতে করে ধুলো না জমে। আসার পরে এটা আমি বের করে আবার সাজিয়ে নিতে পারবো। আর এরকম ছোট ছোট অনেক জিনিস দেখা যায় আমি ঘরে থাকলে সেগুলো কোথাও গেলে সেগুলো তুলে রেখে যাই, এতে করে জিনিসগুলো ভালো থাকে। সেই সাথে এই যে মিররগুলো যে লাগিয়েছিলাম, তারপর থেকে আর গ্লাসগুলো হচ্ছে পরিষ্কার করা হয়নি। ভাবলাম যে যেহেতু বাসা থেকে যাচ্ছে আজকে একটু পরিষ্কার করে নেই। তো আমার এই ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন, তবে একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সেই সাথে যদি ভিডিও এই টাইপের ব্লগগুলো দেখতে আপনি পছন্দ করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই বেল বাটনের অল অপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর ইচ্ছে হলে সেটা আপনি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে আমার পাশে আছেন এই পর্যন্ত, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বিছানা চাদর থেকে ঘরে যত ফার্নিচার আছে সব কিছুই মুছে নেওয়ার চেষ্টা করেছি, যেহেতু অনেকদিন থাকবো না, এতে করে জিনিসগুলো ভালো থাকবে। আর এই যে বেলকুনির যে গাছগুলোতে বেশি পানি পেলে নষ্ট হবে সেগুলো একটু সরিয়ে রেখে যাচ্ছি। আর আজকে হচ্ছে ঘর মুছাবো না, খালাকে না করে দিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাতে পারেন, এতে করে আমি খুব খুশি হব। আর ইনশাল্লাহ যেহেতু দেশে যাচ্ছি, যেভাবে যেভাবে দিন কাটাই সেভাবে আপনাদের সাথে ব্লগ শেয়ার করব, আশা করব আপনারা আমার পাশেই থাকবেন। আর এই ভিডিওটা কখন আপলোড করব আমি নিজেও জানি না, গ্রামে তো অনেক হচ্ছে নেটের সমস্যা থাকে। তো আমরা কিন্তু বিকেল 5টার দিকে রওনা হয়েছি আজকেই, আর এই যে আমরা সেতু পেয়েও গিয়েছি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করবো, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।